কালকের রিপোর্ট সম্পর্কে আপনার মন্তব্য কি, আল জাজিরা রিপোর্ট সম্পর্কে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা। আমি প্রথমে যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যে প্রান্তে এই করোনা প্যান্ডেমিকের সময়ে যারা সাফার করতেছেন সর্বতি সহানুভূতি আমার রইল, এবং যাতে আমরা এই প্যান্ডেমিক থেকে আমাদের মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করেন এই কামনা করছি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা, এবং রিপোর্টটি খুবই স্পর্শকাতর এবং সংবেদনশীল। কারণটা হচ্ছে এই রিপোর্টে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী প্রধান, ওনারা এক একজন ব্যক্তি না, ওনারা কিন্তু বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করেন। এবং সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা হচ্ছে সেনাবাহিনী প্রধান এবং ওনার আপন ভাইদের নিয়ে যে দুর্নীতির প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়েছে তাতে কিন্তু শিহরিত হওয়ার মতো। তবে বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণের একটা পারসেপশন কিন্তু ইতিমধ্যে আছে আমাদের বাংলাদেশের বিভিন্ন সেক্টর নিয়ে, কিন্তু যখন আমরা হাতে নাতে প্রমাণসহ কিছু বিষয় দেখি তখন কিন্তু এতে করে বিশেষ করে সেনাবাহিনী প্রধানের বক্তব্য এবং ওনার ভাইদের যে ধরনের দুর্নীতি সহ বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান জড়িয়ে বক্তব্য দেওয়া হয়েছে। যেমন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বুলেট ক্রয় করা এবং বাংলাদেশের বিভিন্ন থানার ওসি পরিবর্তন অথবা পোস্টিংয়ের ব্যাপারে বক্তব্য দেওয়া হয়েছে। সেনাবাহিনী প্রধানের আপন ভাই যিনি হারিস আহমেদ, যার নাম পরিবর্তন করে সম্ভবত হাসান আহমেদ দেওয়া হয়েছে, উনি কিন্তু একটি বক্তব্যে অকপটে স্বীকার করেছেন যে বাংলাদেশে এখন আর মানে কি, আমি এটা বলতেও আমার কী লাগে, ওনার মুখের ভাষা যেহেতু এটা যে গুন্ডা রাখতে হয় না, কারণ পুলিশ এবং র্যাব ওনাদের হয়ে কাজ করে। এটা কত বড় একটা মানে বিস্ফোরক মন্তব্য আমি মনে করি। এতে করে যেটা হয়েছে এখন এই বিষয়গুলোর যদি একটা স্পষ্ট ব্যাখ্যা না হয়, স্বচ্ছ তদন্ত ব্যবস্থা না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র কিন্তু ওভারঅল না, ডকুমেন্টারি তো আসি আমরা, কিন্তু কিছু বিষয় ইতিমধ্যে বিভিন্ন আর্মির ধরনের সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে আরও কিছু বক্তব্য আমরা বিগত কয়েক মাসে আমরা দেখছি। এই সবগুলোর বক্তব্য যদি একসাথে আমরা নিয়ে আসি, যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে আল জাজিরার একটা অন্য ধরনের রেপুটেশন রয়েছে, তো এগুলো যদি স্বচ্ছ তদন্ত না হয়, বিচার বিভাগের তদন্ত না হয়, এবং আমি মনে করি এ বিষয়ে সর্বদলীয়ভাবে বাংলাদেশের সাধারণত সার্বভৌমত্ব যেখানে মানে ইনভলভ বা হুমকি পড়তে পারে। কারণটা কি, যেখানে সেনাবাহিনী প্রধানের এই বিষয়গুলো যদি তার শৃঙ্খলিত বাহিনীর সদস্যদের মধ্যে সামান্যতম কোনো আসর পড়ে, তাহলে তার কমান্ডের ব্যাপারে কিন্তু একটা নীল মানে একটা সন্দেহ আসতে পারে, মানুষের মনে অবচেতন মনে চলে আসতে পারে। তো এটা তো বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে খুবই শোভনীয় জিনিস নয়। তো আমি মনে করি এটা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারপতি বিচার বিভাগ তদন্ত করে এই বিষয়গুলোকে। পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং তারা বলছেন এই বিষয়ে তারা এটাকে মানছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যটা আমি মনে করি একটা রাজনৈতিক রেটরিক বক্তব্য, এ ধরনের একটা উচ্চ মানে হাই ক্লাস প্রতিবেদনের বিরুদ্ধে যে ধরনের হোমওয়ার্ক করে যে বক্তব্য দেওয়া উচিত ছিল, আমার মনে হয় ওনারা সে ধরনের পরিপক্কতা দেখাতে পারেন নাই। এখন ওনারা শুধুমাত্র এই এক দলের উপর চাপ দিয়ে, ওই যে আমরা পলিটিক্সের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, এরকম হয়ে গেল বিষয়টা, কিন্তু এরকম না। এটা বাংলাদেশের কোনো পত্রিকার রিপোর্ট না যে হঠাৎ করে বা ফেসবুকের একটা আইটেম না, আমরা বললাম আর একটা প্রতিবাদ দিয়ে দিলাম। এটা কিন্তু বাংলাদেশের সরকার যারা আছেন, এটা এই প্রতিবেদন দিয়ে তো সরকার মানে কালকে পতন হয়ে যাবে, আমি মনে করি না। কিন্তু দেশের অস্তিত্ব স্বার্থে, কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, দেশে তো সবার আপনার জবাবদিহিতা নাই বাংলাদেশের কয়েকজন ব্যক্তির কাছে দেশটা জিম্মি, যদি এটা এটা সত্য প্রমাণিত হয়ে থাকে।
আমরা যেটা কয়েকজন ইন্টারেস্টেড গ্রুপ যেটাকে বলা হয় এদের কাছে বাংলাদেশ জিম্মি। এটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের যে একটা রাষ্ট্র কাঠামো এটার সাথে যায় না। তো কয়েকজন ব্যক্তির কাছে যদি বাংলাদেশ জিম্মি হয়ে পড়ে তাহলে তো বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব বলতে হুমকির মধ্যে পড়ে। ডক্টর মুজিবুর রহমান, ধন্যবাদ। আরেকটা আমি একটা অংশ যদি পড়ি, এটার সাথে একটা ভালো মানে একটা অন্যতম লিঙ্ক হয়। দেখেন, ইলেকশনের পরে বাংলাদেশের কোনো সেনাবাহিনী প্রধান নির্বাচন নিয়ে মন্তব্য করেন নাই। 2018-র যে নির্বাচন নিয়ে দেশে বিদেশে সব জায়গায় প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেখানে উনি কিন্তু বলছিলেন এটা ইতিহাসের সবচেয়ে একটা স্বচ্ছ নির্বাচন। এতে করে কি প্রমাণিত হয়? তাহলে আপনার মন্তব্য করতে পারেন না? না, আর্মি হিসেবে মন্তব্য না, উনি উনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। না, তাহলে বক্তব্যটা কারণটা কি? কারণ যেখানে দুনিয়ার সব জায়গায় প্রশ্নবিদ্ধ, উনি যেখানে বলছেন ইতিহাসের সবচেয়ে এটা মানে একটা স্বচ্ছ নির্বাচন, তাহলে তো বোঝা যায় উনি এখান থেকে যারা দলে আছে, সরকারি দলে আছে, ওদের কাছ থেকে কোনো বেনিফিট নিয়ে কথাগুলো বলছেন কি না বলছেন, এটা যদি মানুষের মনে বদ্ধমূল যে একটা পারসেপশন আছে এটা যদি প্রমাণ করতে না পারেন যে কোনো ধরনের বেনিফিট না নিয়ে কথাগুলো বলছেন, তাহলে কিন্তু আমাদের ইলেকশন কমিশন তো গেছেই।